রাজধানীতে তখন সূর্যের আলো ফোটেনি, চারদিকে অন্ধকার। কিন্তু এর মাঝেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু মানুষের কোলাহল। ভিআইপি টার্মিনালের ছাদে দাঁড়িয়ে হাতে আর্জেন্টিনার পতাকা, হাতে তাদের অধীর অপেক্ষা তখন এমিলিয়ানো মার্তিনেজের জন্য, সোনার গ্লাভস জয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমির জন্য। ভোর ঠিক 5:10 এমিকে নিয়ে টার্কিশ এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে শাহজালালে। বিভিন্ন মাধ্যমে সে খবর পাওয়ার পর থেকেই আলোড়ন তৈরি হয় বিমানবন্দর এলাকায়। সবার অপেক্ষা কখন বের হবেন এমি। এর ঠিক মিনিট বিশেক পর বিশাল গাড়িবহর বের হয় বিমানবন্দর থেকে, যার মধ্যমণি ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ রোমেরো। বিমানবন্দর থেকে সোজা গুলশানের 5-তারকা হোটেলে এমির গন্তব্য। পথে গাড়ির মধ্যে কিছুক্ষণ বাংলা বলার চেষ্টা করেন এমিলিয়ানো। তাকে জানানো হয় এদেশের মানুষ ভালোবেসে কি নামে ডাকে তাকে। সেই ডাকটা আবার নিজেই আউড়ে যান এমিলিয়ানো। এমি, সে হাই টু বাংলাদেশ। বাংলাদেশ, হাই, থ্যাংক ইউ ফর, আই এম দা বাজপাখি অফ বাংলাদেশ। আই এম দা বাজপাখি, হোয়াট? I am the Bajpakhi of Bangladesh. Bajpakhi of Bangladesh. Yeah. Ego. হোটেলে ঘন্টা দুয়েক বিশ্রামের পর তিনি যান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে এমির সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা এবং বাংলাদেশ সরকারের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় মাশরাফির সঙ্গে ছিলেন তার ছেলে সাহেল এবং মেয়ে হুমায়রা, আর প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী এবং দুই ছেলে। সেখানে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলেন এমিলিয়ানো মার্তিনেজ, দেন অনেকের বিভিন্ন প্রশ্নের উত্তর। পরে এমির হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধুর একটি বই, পাটের তৈরি নৌকা এবং বাজপাখির স্মারক। আর মাশরাফি এমির হাতে তুলে দেন বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি। এই পুরোটা সময় বৃষ্টি উপেক্ষা করে এমিকে এক নজর দেখতে বাইরে অপেক্ষা করেছেন আর্জেন্টাইন সমর্থকরা। কিন্তু প্রায় 11 ঘন্টার এই সফরে দেশের সাধারণ আর্জেন্টাইন ভক্তদের জন্য ছিল না কোনো আয়োজন। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ, ঢাকা।